আল খিলাফ আল ইসলামিয়া যখন থাকবে, এই আল খিলাফ আল ইসলামিয়া এই কাজটি করবে। এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয়। অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন না, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট, রাষ্ট্র এই শাস্তিটা দিবে। আল খিলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি, তখন এই আল খিলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রায় 28,000 দিনী ভাই এবং বোনেরা আমাদের এই লাইভটি শুনছেন, তার মানে অনেক বিশাল সংখ্যক লোকজন আপনারা শুনছেন। আমি আপনাদেরকে লাইভের মাঝখানে আবারও অনুরোধ করি যে কমেন্টস করা এবং লাইক দেওয়ার চেয়ে আজকের লাইভটি শেয়ার করে দেওয়াটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যাতে সবাই এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত সৌদি, তাহলে এই শাস্তি বিধান জারি করবে স্টেট গভর্নমেন্ট, এটা ব্যক্তিগত পর্যায়ে এই কাজটি করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়ার আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র অপরাধ বললে ভুল হবে, এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ, এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মেজরিটি অব দ্য স্কলার্স, যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে, কিন্তু মেজরিটি অব দ্য স্কলার্স মত পোষণ করেছেন যে এই সমকামিতার শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কীভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে এ নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করবে ইসলামিক স্টেট, কেউ বলেছেন যে না।